बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम शामीमास कुकिंग चैनले सकलके स्वागत जानाई। दुपुर बा रातेर खाबारे खाबार टेबिले माछ मांस जाई थाकुक ना केन डाल ना होले किन्तु खाबारे पूर्णता पाय ना। ताई डालेर रेसिपिके गुरुत्व दिए डालेर स्वादके एकटु भिन्न मात्रा आज आमी आपनादेर सामने उपस्थापन करब। डालके पुष्टिगुणे समृद्ध करते आमी एर साथे करला पाता एड करेछि। आमार आजकेर रेसिपि करला पातार डाल। आशा करी पुष्टिगुणे भरपूर ए डालेर रेसिपि आपनारा मिस करबेन ना। चले जाच्छि मूल रान्नाय। कयला पाता डाल रान्ना करते आमी एखाने कयला पाता नियेछि आर नियेछि एक कप परिमाण डाल। प्रथमे कयला पातागुलो हात दिए छिड़े निये भालोभावे धुये नेब। चूलाय एकटि प्यान बसिये दिये आगे थेके परिष्कारभावे धुये नेया डाल दिये दिच्छि। तेल दिच्छि 3 टेबिल चामच परिमाण। रान्ना शेषे जेहेतु तेलेर फोड़न देब ताई शुरूते तेलटा कम दियेछि। पेंयाज कुচি दिच्छि हाफ कप परिमाण आर दिये दिच्छि 1 चा चामच हलुद गुड़ा, 1 चा चामच जीरा गुड़ा, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও 1 চা চামচ মরিচ গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। লবণ দিয়ে দিচ্ছি স্বাদমতো। সবগুলো উপকরণ এখন ডালের সাথে মিশিয়ে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে দিচ্ছি। প্রথম 5 মিনিট চুলার আঁচ হাই হিটে থাকবে। ডাল সিদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কয়লা পাতা কিন্তু আমাদের শরীরে নানাবিধ সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখে। কয়লা পাতা আমাদের হজমে সুস্থি দেয়, কোষ্ঠকাঠিন্য দূর করে, সুগার নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, তারুণ্য ধরে রাখে, চুল ও ত্বক ভালো রাখে, অন্যদিকে রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। তাই পুষ্টিগুণে ভরপুর এই পাতা যদি আমরা মাঝে মাঝে ডালের সাথে খেতে পারি তাহলে আমাদের শরীরে পুষ্টি চাহিদা পূরণ হবে। 5 মিনিট পর ঢাকনা তুলে আরও একবার নেড়েচেড়ে দেব। ডাল সিদ্ধ হলে আগে থেকে ধুয়ে নেওয়া কয়লা পাতাগুলো ডালের সাথে দিয়ে দেব। নেড়েচেড়ে কয়লা পাতাগুলো ডালের সাথে মিশিয়ে নেব। আরও একবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। ডালের পানি শুকিয়ে যখন কয়লা পাতার সাথে এরকম মাখামাখা হয়ে যাবে তখনই চুলার আঁচ বন্ধ করে দেব। ডালে ফোড়ন দেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে এলে আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 3টি, তবে আমি মরিচগুলো কেটে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ এখন আমি তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে নেব। অনবরত নাড়তে নাড়তে ঠিক এরকম একটি গোল্ডেন কালার এলে আমি তেলের ফোড়ন ডালের সাথে মিশিয়ে দেব। একটু নেড়েচেড়ে দেব আর ঠিক এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 মিনিট মতো রান্না করব। তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর ও দারুণ স্বাদের কয়লা পাতার ডাল। আমার মতো আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করার অনুরোধ রইল। সবার সুস্বাস্থ্য কামনা করে ও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ।